গুলশানের মম ভার্সেস আমাদের মায়েরা। ও মাই গড, গুলশানে আছে। আও তুমি শুয়ে আছো? এই তো মম একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। চট চট ওপেন কেন? হ্যাঁ চটটা তো নক করে শুতে হয়। এতটুকু জ্ঞান বুদ্ধি তোমার এখন হয়নি। মম চলে যাচ্ছি, সুন্দর করে চটটা নক করে শুয়ে থাকো। ওকে ওকে ওকে, নাও রাইট নাও গো কায়ো। আসতেছি। আমাদের মায়েরা আমার শান্তি মতো একটু ঘুমাইতেও দেয় না। যাই, এবার কেউ চালাইতে পারবো না, এবার রিল্যাক্স আর নাকটা টাইটনারটা গুমাইতে। কি কি এলে ওই দরজাটা লাগাইলে? কে কাহিনীটা কি? হ্যাঁ কাহিনী তো নিশ্চয়ই কিছু একটা আছে, নাইলে ওই দুপুর বেলা দরজাটা লাগাইবে কে? যাই তো, যাইয়া দেখি তো সমস্যাটা কি। হাই রে সন্দেহ রে আল্লাহ। গুলশানের মম 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 মম, আজকে আমি সানজিদার বাসার নাইট স্টে করতে যাচ্ছি, আমি কি যাবো? মম ও অনেক করে বলতেছে, আমি না নিজের থেকে চাচ্ছি না, বাট ও অনেক করে বলতেছে তো আমি যাবো। এই সময় তোমরা চিল করবা তো কোন সময় চিল করবা, তাই না? আমি মম তোমাকে কোনো কিছুতেই নিষেধ করছি না, যাও জাস্ট গো। ওকে এনজয়। ওকে মম থ্যাঙ্কস। আমাদের মায়েরা রে এত মোসামাসি করি তাও ময়লা। মা মা একটু সাদিয়ার বাসায় যাই, সন্ধ্যার আগে অ্যাপর্ম, ঠিক আছে? আমি যাই তাহলে। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ একারে ঠ্যাংদা লুলা কইরা দিব, একারে দুই ভাগ কইরা লামু। হ্যাঁ তোরে এত কলিজা দিছে কেটে, এত কলিজা দিছে কেটে তোরে। হ্যাঁ কলিজাটা তো বিশাল হয়ে গেছে। হ্যাঁ তুই এই বর দুপুর বেলা মাইসের বাসায় যাবি টইটই করতে? হ্যাঁ এত টইটই কিসের, এত টইটই কিসের? আরে আয় বাসাইতে পারে না মুখো, আয় বাসাইতে পারে না। আরে লই আয় মুইয়ারে রাইন দেখাও, কিন্তু বলাই হইতেছে না সময়ের কারণে। মম তোমাকে একটা কথা বলি, আমি না একজনকে অনেক বেশি লাভ করি, তুমি দেখবা তাকে। মম দাঁড়া তোমাকে দেখাইতেছি। এই যে মম, দিস ইজ মাই হাপি। ওয়াও রিয়েলি নাইস। ওকে একদিন বাসায় নিয়ে আসো, একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? ওকে একদিন বাসায় নিয়ে আসো। ওকে মম, আমি তাহলে কালকে নিয়ে আসবো। ওকে 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 মম। আমাদের মায়েরা মা একটা কথা কই, থাক আর কোন লাগতো না, কোন বাদাম মেলা গিটিস পিটিস করতে আসোস, ওইডিয়া কো। মা আমি না আমার ক্লাসের শুভ আছে না, আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন ওইফা পেজে।